আমি অনিমেষ সাহা। আজ নিফটি নিয়ে আমরা কিছু আলোচনা করব, আর টাটা স্টিল নিয়ে কিছুটা ধ্যান ধারণা আপনাদের দেব। নিফটি লাস্ট শুক্রবারে ক্লোজ করেছিল 11,940 নিফটি ফিউচার। তো নিফটি ফিউচারকে সোমবার বা ট্রেড করতে হলে আগামী দিনে আমাদের কতগুলো রেঞ্জ মনে রাখতে হবে, যেরকম উপরের লেভেলে হচ্ছে 12,050 আর নিচের লেভেলে আমাদের 11,885। আপাতত যদি নিফটি ট্রেন্ডকে ভালো করে বুঝে নিই, তো সেখানে দেখতে হবে যে নিফটি 19/9/2019 10,678 লো করে উপরে নিয়ে গিয়েছিল, সেটা 11,682, তারপর নিচে আরেকটা কারেকশান করে, খুব হেলদি কারেকশান, 11,113 লো করে, তারপরে যে হাই করেছিল সেটা হচ্ছে 12,069। এখন 11,940 ট্রেড করছে। নিফটিকে আমরা কীভাবে ট্রেড করতে পারি? নিফটি কিন্তু ডাউন ট্রেন্ডে নেই, নিফটি ওপর থেকে একটা কারেকশান হচ্ছে। যদি আমরা এই কারেকশানটাকে ক্যাপিটালাইজ করতে চাই, মানে আমরা যদি বেচে কাজ করতে চাই অথবা কিনে কাজ করতে চাই, কীভাবে করব? তো আমার মনে হয় বেচে কাজ করতে গেলে রিস্ক বেশি হবে, কারণ যেহেতু মার্কেট আপ ট্রেন্ডে আছে, তো আমাদের লক্ষ্য করতে হবে যে কোন সময় নিচে আসবে এবং সেইটাকে বাই করে আমরা ওপর দিকে বেচতে পারব। যারা বেচতে চান তাদেরকে উপরে স্টপ লস রাখতে হবে 12,000, 12,000কে স্টপ করে বেচতে হবে। আর যারা কিনতে চান তাদের কাছে মূল গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে 11,885। এই লেভেলগুলোতে আসলে যদি 10-15 পয়েন্ট নিচ ওপর হতে পারে, এইসব লেভেল থেকে ঘুরে যাওয়ার সম্ভাবনা আছে। মনে রাখতে হবে নিফটি কিন্তু আপ ট্রেন্ডেই আছে, একটা কারেকশান আগের দিন শুরু হয়েছে, সেই কারেকশানটা হবে এবং যেখান থেকে রিবাউন্ড করবে মার্কেট, সেখানেই আবার এন্ট্রি নিয়ে আমাদের ওপর দিকে বেচতে হবে। মার্কেটে মনে রাখতে হবে যে আমরা কখনোই ইন্টারডেতে মানুষ অনেক রকমভাবে কাজ করতে পারে, কিন্তু আমাদের মনে রাখতে হবে কোন জায়গা থেকে মার্কেট ঘুরছে, সেটা মার্কেট আওয়ারের যখন চলবে সেই সময় লক্ষ্য রেখে কাজ করতে পারলেই ভালো হয়। নিফটির যদি আমরা ডেলি চার্ট ফলো করি, সেখানে কিন্তু আমাদের সাপোর্ট অনেক নিচের জায়গায় রয়েছে, কিন্তু এটাকে যদি ইন্টারডে চার্টে ট্রান্সফার করা হয় তাহলে আমরা কিন্তু অনেক জায়গায় সাপোর্ট পাব। যেরকম 11,885 কথাটা বললাম, বা আর যদি নিফটি নিচের দিকে গ্যাপ ডাউনে খুলে তখন লোক তবে কোনখান থেকে বাউন্স করছে সেই জায়গাটাকে ক্যাপিটালাইজ করে সেই জায়গা থেকে আবার বাই করতে হবে 15-20 মিনিট বা আধ ঘন্টা দেখার পর। কোনো মতে আমরা সেল করে কাজ করব না, কারণ যে সেলটা হবে যে কোনো মুহূর্তেই কিন্তু নিফটি ঘুরিয়ে দিতে পারে, এবং নিচে আসার পর আমাদের বারবার লক্ষ্য রাখতে হবে যে কোন জায়গা থেকে নিফটি ঘুরছে, সেখান থেকে কাজ করাটাই সুবিধা হবে, এবং আবার 12,000 কাছাকাছি গেলে সেল করতে হবে। 12,000 উপরে নিফটি ট্রেড নিলে আবার নতুন করে আপ মানে আপ মুভমেন্টটা রিজিউম করবে এবং নতুন যে হাই বানানোর চেষ্টা করবে। কিন্তু যতক্ষণ একটা রেঞ্জের মধ্যে ঘোরাঘুরি করছে, সেই রেঞ্জ ব্রেক না হলে তো কোনো কিছু হবে না। তাই আমাদের লক্ষ্য রাখতে হবে নিচে কোন জায়গাটা এসে দাঁড়াচ্ছে, যেখান থেকে ঘুরবে সেখান থেকে। 11,885 লেভেলটা বললাম, এটা খুব ইম্পর্টেন্ট একটা লেভেল, ওই লেভেলগুলো ব্রেক করলে আরও নিচের দিকে আসবে। অতএব যতক্ষণ না ঘুরে দাঁড়াচ্ছে, ওয়েট করছে, এক জায়গায় অ্যাকুমুলেট করছে, ততক্ষণ কিন্তু কোনো বাই নয়। যতক্ষণ না ঘুরে দাঁড়াচ্ছে ততক্ষণ কোনো বাই নয়, যেখানে ঘুরে দাঁড়াবে সেই জায়গাটা বাই করতে হবে। সেল যদি কারো করতে চায় তাহলে 12,000 স্টপ লস থেকে সেল করতে হবে, কিন্তু বাই করে কাজ করাটাই ভালো। নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর লক্ষ্য রেখে কোন জায়গাটা বাই আসতে পারে সেটা লক্ষ্য রেখে মার্কেট আওয়ারে সেখান থেকে বাই করুন এবং ওপর দিকে সেল করুন, কারণ নিফটি মূলত ডেলি এবং উইকলি চার্টে আপ ট্রেন্ডে রয়েছে। এটা নিফটির ভিউ। এবার যদি আমরা টাটা স্টিলে যাই, টাটা স্টিলটা আমার যথেষ্ট ভালো লাগছে। এর মূল কারণ হচ্ছে টাটা স্টিল যে রেঞ্জের মধ্যে এতদিন ছিল, যে একটা আপার রেঞ্জ তৈরি করেছিল 388, তারপরে নিচের দিকে লো করে 320, কিন্তু সেই সব রেঞ্জ ভেঙে একটা নতুন রেঞ্জ তৈরি করেছে, যেটা উপরে হাই করেছে 422 টাকা। আমার মনে হচ্ছে একটা পোলারিটি চেঞ্জ হচ্ছে, মানে যেটা নিচের দিকে বারবার করে চলে আসছিল সেই পোলারিটিটা চেঞ্জ করে আবার আপ মুভমেন্ট শুরুর দিকে যাওয়ার চেষ্টা করছে, এবং সেই আপ মুভমেন্টটাকে আমাদের মনে রাখতে হবে যে কারেকশান হবে। যেরকম ওপরে 422 টাকা হাই করার পর এখন 397 টাকা চলছে, এখানেও লক্ষ্য রাখতে হবে যে কোন কোন জায়গা থেকে ঘুরতে পারে। এখানে মূলত সাপোর্টের মূল জায়গাটা হচ্ছে ডেলি চার্টের হিসাবে 372, আর 380 খুব ভালো জায়গা। 380টা যদি ব্রেক না করে, এর কাছাকাছি যদি আসে 88-87, সেখান থেকে কিন্তু আমরা একে বাই করে কাজ করতে পারি। প্রথমেই বাই নয়,
যেহেতু নিফটি যদি নিচের দিকে গ্যাপ ডাউন করে, তখন দেখতে হবে কোন জায়গা থেকে ঘুরছে, সেই জায়গা থেকে আমাদের কিন্তু বাইটাকে নিতে হবে। কারণ এটা এটা একটা ডাউন ট্রেন্ড থেকে সাইডওয়েজ মুভমেন্টের পর একটা আপ ট্রেন্ডের দিকে ঘুরে যাওয়ার চেষ্টা করছে, অতএব এতে নজর রাখা উচিত। এখন 397 টাকা দাম, নিচ থেকে যেখান থেকে ইন্টারডেতে যেখানে ঘুরবে সেখান থেকে নিন এবং 380 টাকা স্টপ লস রেখে বাই করা যেতে পারে। আপনারা কোনো নির্দিষ্ট স্টক সম্পর্কে যদি জানতে চান বা নিফটির সম্পর্কে যদি মার্কেট আরও জানতে চান বা কী হতে পারে, আপনারা কমেন্টস বক্সে লিখে পাঠান, আমরা তার সময় সেই সম্বন্ধে আমাদের মতামত জানাবো। ধন্যবাদ।